আসসালামু আলাইকুম। জুই মামস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা দুধ চা। যারা রান্না বাড়ায় একেবারেই নতুন, এক কাপ চাও বানাতে পারেন না, আবার অনেকে বানিয়ে থাকেন কিন্তু সামান্য কিছু টিপস ফলো না করার কারণে আপনার চাটা পারফেক্ট হয় না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যা ফলো করে আপনারা যদি চা বানান তাহলে অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে আমি তাতে দিয়ে দেব হাফ লিটার তরল দুধ। এরপর চুলাটা অন করে দুধটা জাল করে নেব বলক না আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে, এখন এর ভিতর দিয়ে দেব আমি 2 চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 2 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে চায়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধু, দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে 1 কাপ চা বানাবো তাই 2 চামচ চিনি ইউজ করেছি। এখন এটাকে, এই দুধটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। এবার 2-3 মিনিট লো হিটে আমি দুধটাকে রেখে দেব। দেখুন দুধে সর পড়ে গেছে, এবার সরটা ভেঙে দুধের সাথে আমি মিশিয়ে দেব। এবার চুলায় অন্য একটা পাতিল বসিয়ে এতে দিয়ে দেব 1 কাপ পানি। দিয়ে দেব 2 এলাচ, 1টা দারচিনি, 1 পিস লং। পানিতে বলক চলে এলে এর ভিতর দিয়ে দেব আমি 2 চামচ চা পাতা। এখানে আপনারা ভালো মানের চাপাতা ব্যবহার করার চেষ্টা করবেন। চাপাতা ভালো হলে চায়ের স্বাদটাও ভালো হবে। দুধ চায় লিকারটা কিন্তু এরকম করা হতে হয়, করা না হলে চায়ের চায়ের স্বাদটাই পাবেন না। এখন রান্না করা দুধটা চুলায় বসিয়ে আমি লিকারটা ঢেলে দেব দুধের ভিতরে। এবার দুধটাকে 2 মিনিট ভালো করে রান্না করতে হবে। আপনারা আরও বেশি জার করতে পারেন, এটা যত বেশি জার হবে ততই চায়ের স্বাদ বেড়ে যাবে। তবে কমপক্ষে 2 মিনিট অবশ্যই জ্বালাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার পারফেক্ট দুধ চা। বন্ধুরা, এইরকম 1 কাপ চা দিয়ে যদি সকাল শুরু করা যায় আর এর সাথে যদি থাকে বিস্কিট তাহলে তো আর কোনো কথাই হয় না। আর কথা না বেরিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।